সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে তোমাদের সপ্তম শ্রেণী বিষয় হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার উপর আমি একটি অনলাইন ক্লাস নেব এবং এই ক্লাসটি বহু নির্বাচনী প্রশ্নের উপর তৈরি হয়েছে যেহেতু আমরা জানি যে তোমরা সবাই প্রথম ফাইনাল সেমিস্টার পরীক্ষা দিচ্ছ তাই এই পরীক্ষার জন্যে এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসটি তাহলে মনোযোগ দিয়ে দেখো প্রথম প্রশ্নটি দেখো রাবণকে দমন করেছিলেন কে আমরা জানি যে ত্রেতা যুগে শ্রী রাম এবং রাবণের সম্পর্কে জানতে পারি তাহলে রাবণকে দমন করেছিলেন শ্রী রাম। দ্বিতীয় প্রশ্ন দেখো ঈশ্বরের নিরাকার রূপকে আমরা কি বলি ঈশ্বরের নিরাকার রূপকে আমরা ব্রহ্মা বলে থাকি ব্রহ্মা বা ব্রহ্ম বলে থাকি তিন তিন নং প্রশ্নটি দেখো শ্রীকৃষ্ণ স্বয়ং ঈশ্বর এই কথাটি কোথায় উল্লেখ আছে শ্রীকৃষ্ণ স্বয়ং ঈশ্বর এই কথাটি শ্রীমদ্ ভগবদ্গীতার একাদশ অধ্যায়ে উল্লেখ রয়েছে চার নং প্রশ্নটি ঈশ্বর কোথায় অবস্থান করেন আমরা জানি যে ঈশ্বর সর্বত্রই অবস্থান করেন ঈশ্বর জীবের মধ্যে অবস্থান করেন এবং তার যত সৃষ্টি রয়েছে তার মধ্যে ঈশ্বর বিরাজ করেন পাঁচ নং প্রশ্ন দেখো ব্রহ্মার আরেক নাম কি। ব্রহ্মার আরেক নাম হচ্ছেন প্রজাপতি ছয় নং প্রশ্ন কে জীবজগতকে রক্ষা ও প্রতিপালন করেন আমরা জানি যে জীবজগতের রক্ষা ও প্রতিপালন করে থাকেন বিষ্ণু সাত নং প্রশ্ন ত্রেতা যুগে কে ধর্ম ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করেন ত্রেতা যুগে শ্রীরাম ধর্ম ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করেন এটি আমরা জানতে পারি এরপরে আট নং প্রশ্ন দেখো অবতরণ শব্দটির অর্থ কী অবতরণ শব্দটির অর্থ হচ্ছে নেমে আসা নয় নং প্রশ্ন দেখো ঈশ্বরের পূর্ণ অবতারকে ঈশ্বরের পূর্ণ অবতার হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ দশ নং প্রশ্ন দুর্গা কিসের দেবী দুর্গা হচ্ছেন শক্তির দেবী আমরা জানি যে দেবী দুর্গা তার শক্তির মাধ্যমে তিনি অসুরদের বধ করেছিলেন তাই দেবী দুর্গাকে শক্তি দেবী হিসেবে অভিহিত করা হয় এগারো নং এগারো নং প্রশ্নটি দেখো ঈশ্বরের প্রধান রূপ কয়টি ঈশ্বরের প্রধান রূপ হচ্ছে তিনটি আহ নং প্রশ্নটি বায়ুর্য মহগ্নি বরুণ শশাঙ্ক কয়টি নাম উল্লেখ আছে এখানে আমরা পাঁচটি নামের উল্লেখ দেখতে পাই তেরো নং প্রশ্নটি দেখো বরুণ কিসের দেবতা বরুণ হচ্ছেন জল ও আকাশের দেবতা লক্ষ্মী কিসের দেবী আমরা সবাই জানি যে দেবী লক্ষ্মী হচ্ছেন ধন সম্পদের দেবী লক্ষ্মী পূজা করলে ধন সম্পদ লাভ করা যায় পনেরো প্রশ্ন দেখো দাপর যুগে কে পৃথিবীতে অবতার রূপে অবতীর্ণ হন দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে অবতীর্ণ হন কারণ দাপর যুগে ওই সময়ে দুষ্টের দুষ্টদের দমন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন অবতার রূপে ষোলো নং প্রশ্ন দেখো ব্রহ্মা কিসের দেবতা ব্রহ্মা হচ্ছেন সৃষ্টির দেবতা সতেরো নং প্রশ্ন দেখো ঈশ্বরের সাকার রূপকে কি বলে ঈশ্বরের সাকার রূপকে দেবদেবী বলা হয় আঠারো নং প্রশ্ন দেখো কে জীব ও জগতের উপর প্রভুত্ব করেন আমি আবার বলছি দেখো আঠারো নং প্রশ্নটি কে জীব ও জগতের উপর প্রভুত্ব করেন ঈশ্বর হচ্ছেন জীব ও জগতের উপর প্রভুত্ব করেন আচ্ছা উনিশ নং প্রশ্ন দেখো কাকে পিতামহ বলা হয় ব্রহ্মাকে পিতামহ বলা হয় আচ্ছা বিষ্ণু প্রশ্নটি এখানে একটি বহু প্রশ্ন রয়েছে প্রশ্নটি লক্ষ্য করো মৃৎশিল্পী তৈরি করেন মৃৎশিল্পী কী কী তৈরি করেন দেখো এখানে তিনটা অপশন দেওয়া আছে মাটির জিনিস দ্বিতীয় অপশন হচ্ছে হাড়ি পাতিল তৃতীয় অপশন হচ্ছে চেয়ার টেবিল তাহলে নিচের কোনটি সঠিক হবে এক ও দুই নং মাটির জিনিস ও হাড়ি পাতিল একুশ প্রশ্নটি দেখো প্রপিতামহ বলা হয় কাকে প্রপিতামহ বলা হয় ঈশ্বরকে বাইশ প্রশ্নটি দেখো ঈশ্বর কোন রূপে আমাদের পালন করেন ঈশ্বর রূপে আমাদের প্রতিপালন করে থাকেন তেইশ নং প্রশ্নটি দেখো ঈশ্বর শব্দটির অর্থ কি। ঈশ্বর শব্দটির অর্থ হচ্ছেন প্রভু চব্বিশ নং প্রশ্ন ঈশ্বর জীবের মধ্যে কী রূপে অবস্থান করেন ঈশ্বর আচ্ছা চব্বিশ নং প্রশ্নটি আবার লক্ষ্য করো ঈশ্বর জীবের মধ্যে কী রূপে অবস্থান করেন ঈশ্বর জীবের মধ্যে আমরা সবাই জানি যে আত্মারূপে অবস্থান করেন মহাভারতের রচয়িতাকে পঁচিশ নং প্রশ্ন মহাভারতের রচয়িতা হচ্ছেন ব্যাসদেব ছাব্বিশ নং প্রশ্নটি চণ্ডীতে কতগুলো মন্ত্র আছে চণ্ডীতে সাতশটি মন্ত্র রয়েছে সাতাশ নং প্রশ্ন দেখো ইন্দ্রের সাথে কোন অসুরের যুদ্ধ হয়েছিল ইন্দ্রের সাথে মহিষাসুরের যুদ্ধ হয়েছিল আঠাশ নং প্রশ্নটি সমাধি কোন বর্ণের লোক ছিলেন সমাধি ছিলেন বৈশ্য বর্ণের অর্থাৎ তিনি ব্যবসা বাণিজ্য করতেন উনত্রিশ নং প্রশ্ন দেখো উনত্রিশ নং শ্রীশ্রীচন্ডী কোন পুরাণের অন্তর্গত চণ্ডী মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত আমরা কতজন মনুর সন্ধান পাই আমরা জন মনুর সন্ধান পাই আচ্ছা দেখো একত্রিশ নং প্রশ্ন গীতা কোন ধর্মগ্রন্থের অংশ গীতা হচ্ছেন মহাভারত ধর্মগ্রন্থের অংশ বত্রিশ নং প্রশ্ন দেখো সুরত কোন বংশীয় রাজা ছিলেন সুরত চৈত্র বংশের রাজা ছিলেন তেত্রিশ নং প্রশ্ন দেখো পূর্ণ পথে থাকলে মৃত্যুর পরে আমরা কোথায় যাব পূর্ণ পথে থাকলে মৃত্যুর পরে আমরা জানি যে বিষ্ণু লুকে যাওয়া যাবে অর্থাৎ পূর্ণ যদি আমরা জীবনে পূর্ণ কাজ করি তাহলে আমরা মৃত্যুর পরে বিষ্ণুর লোকে অবস্থান করতে পারবো চৌত্রিশ নং প্রশ্নটি দেখো পুরাণ শব্দের অর্থ কী পুরাণ শব্দের অর্থ হচ্ছে পুরাতন বা প্রাচীন পঁয়ত্রিশ নং প্রশ্নটি সমাধি কী করতেন সমাধি ব্যবসা করতেন আচ্ছা ছত্রিশ নং প্রশ্নটি দেখো শ্রী শ্রীচন্ডীর অপর নাম কি শ্রী শ্রীচন্ডীর অপর নাম হচ্ছে সপ্তশতী সাতিশ নং প্রশ্ন প্রতিটি সৃষ্টির আদি পুরুষ কে প্রতিটি সৃষ্টির আদি পুরুষ হচ্ছেন মনু আটত্রিশ নং প্রশ্নটি দেখো প্রধান প্রধান পুরাণের সংখ্যা কতটি প্রধান প্রধান পুরাণের সংখ্যা আঠারোটি প্রতিটি সৃষ্টির আদি পুরুষকে মনু এই প্রশ্নটি আমরা হচ্ছে সাতিশ এ দেখলাম এবং উনচল্লিশ এ একই প্রশ্ন দেখালাম দুবার করে এরপরে চল্লিশ নং প্রশ্নটি দেখো শরতের আগমনী বার্তা নিয়ে কোন দেবী পৃথিবীতে আসেন শরতের আগমনী বার্তা নিয়ে দেবী দুর্গা পৃথিবীতে আসেন একচল্লিশ নং প্রশ্ন দেখো পঞ্চজনার বাবার নাম কী পঞ্চজনার বাবার নাম বিশ্বরূপ বিয়াল্লিশ নং প্রশ্ন প্রত্যেক ধর্মের নিজস্ব কি থাকে প্রত্যেক ধর্মের নিজস্ব বৈশিষ্ট্য থাকে একেক ধর্মের এক এক বৈশিষ্ট্যে পরিচালিত হয় তেতাল্লিশ নং প্রশ্নটি দেখো কর্মফল নষ্ট হওয়ার কারণ কি। কর্মফল নষ্ট হওয়ার কারণ হচ্ছে ভোগ এরপরে চুয়াল্লিশ নং অর্থাৎ সর্বশেষ প্রশ্নটি দেখো কে অনাদি অনন্ত ও অবিনশ্বর ঈশ্বর অনাদি অনন্ত ও অবিনশ্বর এখানে আমরা আজকে সপ্তম শ্রেণী হিন্দু ধর্মে তোমাদের চুয়াল্লিশটি নভিত্তিক প্রশ্ন দেখালাম এবং এই প্রশ্নগুলি পড়বে পাশাপাশি বইটিও সুন্দর করে সম্পূর্ণ রিডিং পড়বে আশা করি যে তোমাদের প্রথম ফাইনাল সেমিস্টার পরীক্ষায় খুব ভালো একটি ফলাফল অর্জন করতে পারবে ধন্যবাদ সবাইকে